Dear learners, thanks all. I hope you all are okay. In today's lecture, we'll discuss about the characteristics of whole word. Indirect word. So it may be we call it a psychological feature. Psychological word. এখানে কিন্তু হচ্ছে যে কোন সরাসরি যুদ্ধ ছিল না বাট মানসিকভাবে যে মত দ্বৈরথ ছিল সেটাই মূলত ছিল আছে এই যুদ্ধটার বৈশিষ্ট্য এখানে কোনো কেউ কাউকে ইনভাইট করেনি এবং দিস সাইকোলজিক্যাল ওয়ার দিস কোল্ড ওয়ার স্টার্টেড আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ইট লাস্টেড টিল 1990s বিফোর দ্য কলাপস অফ ইউএসএসআর কলাপস ধ্বংস হওয়ার আগ পর্যন্ত পতন হওয়ার আগ পর্যন্ত এটা ছিল কারণ ইউএসএস ছিল সেকেন্ড ওয়ার্ল্ড আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইউএসএসআর ওয়াজ ফর্ম কনসিস্টিং অফ 15 কান্ট্রিজ 15 ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ দিস ইউএসএসআর ওয়াজ দিস উইথ দিস স্টেটস ইউএসএসআর অর রাশিয়া ওয়াজ ফর্ম কনফেডারেট ওয়াজ এ কনফেডারেট স্টেট মানে কনফেডারেট রাষ্ট্র ছিল It was a conflict of socialism versus capitalism. United States was telling that the KFE was led by capitalism and Russia was led by socialism. So United States is telling that capitalism is good for the world economy and through capitalism the world order will be normalized and the world will for establishing peace and security around the world capitalism is needed. But on the other hand socialism Russia was telling that through socialism only through socialism world peace and security can be ensured. So there was a conflict between these two powers. So second characteristics was like this. Third characteristics was that it was a conflict between democracy versus communism. Democracy versus communism. United States was led by democracy and on the other hand Soviet Union was led by communism. Ramakin Juddha was a Ganadantra chilo, but Russia chilo Samajtantra. So Samajtantra among Ganadantra je boye dondrota chilo Cold War eta onno tomar Cold War boshishto chilo. Number 4 the characteristics chilo it was led by amra age jana ami bolechi je eta chilo USSR among USSR USA মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ছিল এই ব্লক এই দুটো দ্বন্দ্বে কিন্তু দুটো ব্লক ছিল ওয়ান ব্লক ইজ লিড বাই ইউএসএস অ্যান্ড অ্যানাদার ব্লক ইজ লিড বাই ইউএসএসআর দুটি ব্লক দুটি রাষ্ট্র দিয়ে দুটি রাষ্ট্রের মাধ্যমে চালিত হয়েছিল আর কি আচ্ছা এবার নাম্বার 5 হচ্ছে যে এই যে ইউএসএ ইউএসএ ছিল একটা ব্লক ইন দিছিল আর একটা ব্লক ইন ছিল হচ্ছে যে ইউএসএসআর তো ইউএসএ ছিল মূলত হচ্ছে পশ্চিম ইউরোপের যে রাষ্ট্রগুলো ছিল পশ্চিম ইউরোপের যে রাষ্ট্র ধনী রাষ্ট্রগুলো বিশেষ করে ছিল ফ্রান্স ছিল বেলজিয়াম ছিল তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম ছিল নেদারল্যান্ডস ছিল তারপর পশ্চিম ইউরোপে উপরে সুইডেন নরওয়ে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ছিল পর্তুগাল ছিল পশ্চিম ইউরোপের দেশগুলো সেই দেশগুলোতে মূলত হচ্ছে যে ছিল হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লকে গ্রিস ছিল তার্কি ছিল ইউএসএর নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অন্যদিকে আর এই ইউএসএসআর বা
রাশিয়ার নেতৃত্বে ছিল মেইনলি হচ্ছে পূর্ব ইউরোপের দেশগুলোকে, তার মধ্যে ছিল হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া, তারপর হচ্ছে যে যে ককেশাস অঞ্চলে যে দেশগুলো ছিল, তারপর বুলগেরিয়া ছিল, রোমানিয়া ছিল, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাতভিয়া, এবং এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু বার্লিন যে রাজধানীটা ছিল সেটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা পশ্চিমের অংশটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেন পশ্চিম ইউরোপের দেশগুলো দ্বারা পরিচালিত ছিল, এবং পূর্ব ইউরোপের যে পূর্ব বার্লিনটা যেটা পূর্ব দিকে ছিল এটা কিন্তু ছিল রাশিয়ার নেতৃত্বে। তো শুনুন, মূলত হচ্ছে যে এই যে দুইটি ব্লক ছিল, দুইটি ব্লকের মাধ্যমে ছিল, অন্যদিকে যেটা হয় সেটা হচ্ছে যে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন রাশিয়া আমেরিকা বলে বা বিশ্বযুদ্ধের পরে যে কলোনি, যে আফ্রিকার যে কলোনি গুলো ছিল, এই যারা ইতালি, ইতালির কিছু কলোনি ছিল, ফ্রান্সের ছিল, ব্রিটেনের ছিল, এগুলোকে স্বাধীনতা দিয়ে দিতে বলে। তো এগুলো স্বাধীনতা দেওয়া শুরু হয়ে গেলে পরবর্তীতে এই জায়গাগুলোতে হচ্ছে আমেরিকা এবং রাশিয়া হচ্ছে প্রভাব বিস্তারের জন্য উঠে পড়ে লেগে যায়। অবশ্যই যেটা হয় যেগুলো যেই দেশগুলো ছিল মূলত হচ্ছে একটু দরিদ্র গরিব ধরনের, সেখানে যেখানে ধনিক ধর্ম বৈষম্য বেশি ছিল সেই জায়গাগুলোতে রাশিয়ার প্রভাবটা বৃদ্ধি পায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করে যে যাতে কোন দেশ যাতে আর কমিউনিজমের খপরে না পড়ে, এজন্য তারা বিভিন্ন রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সহায়তা দেয়, এবং তারা যেটা করে যে পশ্চিম ইউরোপকেও অর্থনৈতিকভাবে সহায়তা দেয়, কারণ পশ্চিম ইউরোপ সহায়তা না দিলে সেটা সেখানে মানুষের বিক্ষোভ হবে এবং তারা কমিউনিজমে আন্ডারে চলে যাবে। মূলত এগুলো ছিল হচ্ছে কোল্ড ওয়ারের বৈশিষ্ট্য।